তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যেটা দেখাবো যেটা আমরা ডিসপ্লেতে আইএসও সেটিং করবো সেটা কি ভিফাইন্ডের কাজ করবে না ভিফাইন্ডারের জন্য আইএসও চেঞ্জ করতে হবে মানে টোটালি আমি বলতে চাইছি যে যেটা ভিফাইন্ডের আমি আইএসও সেটিং করবো সেটা কি ডিসপ্লেতে কাজ করবে নাকি ডিসপ্লে আই আলাদা করে চেঞ্জ করতে হবে চলো দেখিনি আজকে তো অ্যাট ফার্স্ট আমরা ক্যামেরাটা অন করব তো আমি রেখেছি ম্যানুয়াল মোডে এরপর আমরা সারা স্পিড প্রায় ঠিকই আছে আর এরপর আয়সওটা দেখি এরপর আমরা ডিসপ্লের আয়সও নেব ডিসপ্লে আয়সও দেখছি ষোলোশো আটশো ষোলোশো বত্রিশশো ষোলোশো আটশো আটশোতে দেখছি ঠিকঠাক ভালো এসেছে ডিসপ্লের ছবিটা আমরা তুলছি ঠিক আছে এটা ডিসপ্লেতে যেই আয়সো সেটিং করেছে এবার সেই সেটিংটা আমরা রিফান্ড না তুলবো ছবিটা দেখেছো এবার রিফান্ড না সেটা তুলবো দেখতে পাচ্ছি যেটা ডিসপ্লেতে যেটা সেটিং করেছি সেটা রিফান্ডারও কাজে লেগেছে মানে কোনো রকম আলোর এদিক ওদিক হয়নি তো বুঝতে পারলে তোমরা রিফান্ডে যেটা সেটিং করবো আয়সো সেটা ডিসপ্লেতেও কাজ করবে তো আজকের ভিডিওটা এইটুকানির জন্য